Dodo TV. জীবনপুর গ্রামে সবকিছুই ভালোই যাচ্ছে। এটা খুব একটা বড় গ্রাম নয়, বরং এখানে খুব কম মানুষই বসবাস করছে। সব মানুষ একে অপরের সাথে মিলেমিশে থাকে, কিন্তু এই গ্রামের মানুষ জানতো না যে হঠাৎ করেই তাদের জীবন বদলাতে চলেছে। আর এই পরিবর্তন ভালো তো একদম হতে চলেছিল না। সন্ধ্যার সময় প্রতিদিনের মতো সীমা কুয়ায় জল ভরতে যায়। আজ তো পানি ভরতে আসতে একটু বেশি দেরি হয়ে গেছে, যা কোনো ব্যাপার না, কালকে থেকে তাড়াতাড়ি পানি ভরতে আসব। সীমা পানি ভরার জন্য কুয়ার রশিতে বাঁধা মটকা কুয়ার ভিতর দিয়ে রশি টানতে থাকে। সীমা ওখানে কোথাও নেই। কুয়ার ওই রশির সাথে বাঁধা যে মটকা সীমা পানি ভরেছিল, ওটা রক্তে ভরা ছিল। সীমার অনেক সময় ধরে ঘরে না ফিরে আসার জন্য ওর স্বামী চিন্তিত হয়ে পড়ে। সীমা এখন আসলো না কেন? যাই, কোয়ায় যেয়ে দেখি। সে কোয়ার ওইখানে পৌঁছায়। সীমা, কোথায় তুমি? সীমা, এই মটকা, এটা তো সীমা নিয়ে এসেছিল পানি ভরার জন্য। হ্যাঁ, এটাই তো ওটা। সীমা ওখানে কোথাও ছিল না, আর মানুষ ওকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন গ্রাম প্রধানের ছেলে হাসমুখ পানি ভরতে কুয়ার ধারে যাচ্ছিল। কত ভালোই না হতো যদি আমি গ্রামের পিছনে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে যেতাম, কিন্তু বাবা এখানে পানি ভরতে পাঠিয়ে দিল। যাক, কোনো ব্যাপার না, পানি ভরে আবার খেলতে যাব। আজ ব্লু হে পানি 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 আর দিন ভি সানি 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 সানি। আর গুনগুন করতে করতে হাসমুখ কুয়ার কাছে পৌঁছায়, আর নিজের রশিতে বাঁধানো বালতি কুয়ার ভিতরে দেয়। কুয়ার কাছে হাসমুখের বালতি রক্তে ভরা রশিতে বাঁধা, আর হাসমুখ ওখানে কোথাও নেই। এ ছেলেটা এখনো আসলো না কেন? কোথাও কি বন্ধুদের সাথে আড্ডা তামাশে মেতে উঠেছে? এখনই দেখে আসছে, আজও আমার হাতে মারি খাবে। গ্রাম প্রধান হাসমুখে খুঁজতে খুঁজতে কুয়ার কাছে পৌঁছায়। ওইখানে হাসমুখের জায়গায় সে রক্তে ভরা বালতি পায়। প্রধানের ছেলে সীমা আর গ্রামের আর অনেক লোকের সাথে একই ঘটনা ঘটে। এখন গ্রামের সবাই আস্তে আস্তে ভয় পেতে শুরু করে, আর গ্রামের সন্দেহ ছড়িয়ে পড়ে যে আসলে পানি ভরতে যাওয়া লোকগুলো আসলে কোথায় যায়। গ্রামের লোকগুলো আস্তে আস্তে কমতে শুরু করে। আরে, আমার মনে হচ্ছে কেউ আমাদের গ্রামের লোকগুলোকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এমনটা কে করবে, কেন করবে? আসলে আমার খোঁজ নেওয়া দরকার যে এমনটা কেন হচ্ছে। একটা কাজ করা যাক, আজ সন্ধ্যায় আমরা তিনজন কুয়ার কাছে যাই, আর লুকিয়ে লুকিয়ে দেখি আসলে ঘটনাটা কি। তারা তিনজন কুয়ার কাছে পৌঁছায় আর কোনায় লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে গ্রামের একটি লোক কুয়ার কাছে আসে, আর সে পানি ভরার জন্য মটকাকে রশিতে বেঁধে কুয়ায় ফেলে। যখন সে পানি তোলার চেষ্টা করে, ওই রশির সাথে সে নিজেই কুয়ার ভিতরে পড়ে যায়, আর মটকা বাইরে চলে আসে যাতে রক্ত ভরা। তারা তিনজনে এটা দেখে খুব ভয় পেয়ে যায়। ভাই, এখন তো আর কোনো সন্দেহ নেই যে এটা কোনো ভূত বা ডাইনির কাজ। এই কাজ কোনো মানুষের হতেই পারে না। এখন আমাদের কুয়া থেকে দূরে থাকতে হবে। আরে ভাই, কিন্তু এমনটা কিভাবে হতে পারে? এই কুয়ার পানি তো ব্যবহার করতে হবে। এই ডাইনির চিকিৎসা একমাত্র দিব্য দৃষ্টিওয়ালা বাবাই করতে পারবে। সে যেখানে ডাইনি দেখতে পায় সেখানেই তাকে ধরে ফেলে। তাহলে তো আমাদের সময় নষ্ট না করে ওই বাবার কাছেই যাওয়া উচিত, আর গ্রামকে এই সংকট থেকে রক্ষা করা উচিত। তারা তিনজনে ওই বাবার কাছে পৌঁছায়।
বলো কি সমস্যা? ডাইনি চাচে নাকি ভূতের ভর? বাবা, আমাদের গ্রামে অনেক বড় সংকট এসে পড়েছে। আমাদের গ্রামের কোয়ায় কোনো ভূত পেতনি অথবা ডাইনি আছে। এমনটা বলে তারা তিনজন ওই বাবাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। বাবা তাদের কথা শুনে বলে, চিন্তা করো না, সঠিক জায়গায় এসেছে তোমরা। চলো আমার সাথে ওই কুয়ার কাছে, আমিও দেখে নেই এটা কোন ডাইনি যে সবাইকে বিরক্ত করে রেখেছে। বাবা ওই তিনজনের সাথে কুয়ার ধারে পৌঁছায়। কুয়াতে উঁকি দিয়ে দেখে, ডাইনি আছে এই কুয়াতে, অনেক শক্তিশালী ডাইনি, অনেক বছরের পুরনো ডাইনি, যাকে কোথাও থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর তাই এখানে নিজের ঘর বানিয়ে নিয়েছে। ডাইনি বেরিয়ে আসে। ঠিকই বলেছিস রে বাবা তুই, আমি এখান থেকে অনেক দূরে থাকতাম, কিন্তু তোর মতো বাবাই আমাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। এখন তুই আমাকে এখান থেকে তাড়াতে পারবি না, এখন এই কুয়াই আমার ঠিকানা। তোকে তাড়ানো হবে না, ধরে ফেলা হবে, তুই আমার বন্দী হবি। বাবা ডানিকে ধরার চেষ্টা করে আর নিজের মন্ত্র দিয়ে তাকে আঘাত করে, কিন্তু বাবার কোনো হামলা ডানির উপর কোনো প্রভাব ফেলতে পারে না। করে নিয়েছিস তোর চেষ্টা, এখন আমার হামলা থেকে বেঁচে দেখা। এমনটা বলে ডানি বাবার উপর তার নখ দিয়ে হামলা করে। বাবা এক পাশে পড়ে যায়। আমার মন্ত্র এই ডাইনির উপর কোনো প্রভাব ফেলছে না কেন? কোন একটা তো ব্যাপার আছে যার শক্তি কমাতে দিচ্ছে না। তখনই বাবার ধ্যান কুয়ার পাশে রাখা ওই গোড়াগুলোর উপরে যায়, যার মধ্যে রক্ত ভরা। বাবা তাড়াতাড়ি ওই গোড়ার কাছে যায় আর একটি গোড়া ভেঙে ফেলে। বুঝেছি, এর দ্বারাই শক্তিশালী হচ্ছিস তুই, এখন আর বাঁচবি না, সবাই তাড়াতাড়ি গোড়াগুলো ভেঙে ফেলো। না না, আমি বলছি চলে যাও এখান থেকে, আমি সবাইকে মেরে ফেলব। এমনটা বলতে বলতে ডানি মাটিতে পড়ে যায়। এখন তুই আর কিছুই করতে পারবি না, এখানে আয়, এখানে আয়। এমনটা বলে বাবা ডানিকে একটি বোতলে আটকে নেয়। ডানি ওটার ভিতরে ঢুকে যায়। এখন তোমরা সুখে থাকো, ও আর কখনো ফিরে আসবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি আর ওকে সারা জীবন নিজের সাথে রেখে দিব। সবাই বাবাকে ধন্যবাদ জানায় আর তারপর বাবা ওইখান থেকে চলে যায়। আর সবাই আগের মতো সুখে থাকতে শুরু করে। সত্যি যদি একজোট হয়ে কোনো কাজ করা হয় তাহলে ওই কাজ অবশ্যই সফল হয়। আজকে মানপুর নামক গ্রামের সর্দারের মেয়ের বিয়ে, সবাই অনেক খুশি। সর্দারের মেয়ে সেজে গুজে তার রুমে বান্ধবীদের সাথে বসে আছে। আজ আমি অনেক খুশি মামুনি, আজ তোমার বিয়ে, তোমার বিদায়ের কষ্ট তো আমার হবেই, কিন্তু তুমি খুশি থাকো এটাই আমার ইচ্ছা। কিছুক্ষণ পর বরযাত্রী আসে, গাড়িতে বর বসে আছে। গাড়ির দরজা খুলে, কিন্তু গাড়ি থেকে বর নয় বরং তার লাশ বের হয়ে আসে। অমিতের চেহারায় আঘাত, ছেঁড়া ফাটা কাপড়। অমিত, অমিত, আরে ভগবান, কি হয়েছে অমিতের? আনন্দের এই মহল কিছুক্ষণের মধ্যেই নীরব হয়ে যায়। কনে তৈরি তো হয়েছিল কিন্তু বিদায় হয়নি, এখন পুরো গ্রামে ভয় লেগে গেল। সবাই খুব ভয় পেয়ে গেল আর কেউ বুঝতে পারছে না কিভাবে কি হয়ে গেল। গ্রামের রামপাল, সর্দার আর বন্ধুমাল কথা বলছে। সর্দার সাহেব, মেয়ের বিয়েতে বরের সাথে এমন ঘটনা, আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ সর্দার সাহেব, জানি না এসব কিভাবে ঘটলো, মেয়েটার বিয়ে হলো না, আপনি চিন্তা করবেন না, ভগবান সবকিছু ভালো করে দিবেন। হ্যাঁ, এখন আমি শুধু ভগবানের উপরই ভরসা রাখি। কথাবার্তা বলে
রামপাল, বন্ধুমাল আর সর্দার সেখান থেকে চলে যায়। আর এই ঘটনার দুই মাস পার হয়ে যায়। আজ গ্রামে রামপালের মেয়ের বিয়ে। শুনো, বরযাত্রীদেরকে, বিশেষ করে বরের ভালো খেয়াল রেখো। মনে আছে কি সর্দারের মেয়ের বিয়ের ঘটনা? আমাদের সাবধান থাকতে হবে। বরের সাথে বরযাত্রীরা এসে পড়ে আর সবাই বরযাত্রীদের আপ্যায়ন করতে লেগে পড়ে। বর আর কোনে স্টেজে বসে আছে। রামপাল সবাইকে বরের খেয়াল রাখার জন্য ইঙ্গিত দিতে থাকে। এমন সময় বরের ফোন বেজে ওঠে। হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আরে আপনার আওয়াজ ঠিক মতো পাচ্ছি না, অপেক্ষা করুন, আমি অন্য কোথাও গিয়ে কথা বলছি। সে ফোনে কথা বলতে বলতে গ্যালারিতে চলে আসে আর হঠাৎ করে তার প্রচণ্ড চিৎকার শুনতে পাওয়া যায়। সবাই গ্যালারির দিকে ছুটে যায়। আরে এটা কি হয়ে গেল? আমার মেয়ের সাথে কি হলো এটা? আরে ভগবান, আমার মেয়ের বিয়ে! কে মারলো আমার মেয়ে হবু জামাইকে? সবাই অনেক ঘাবড়ে যায়। আরো একবার বরযাত্রী বউ না নিয়ে চলে যায়। গ্রামের লোকজন নিজেদের মধ্যে কথা বলছে। বন্ধুরা, সর্দার আর গ্রামের এক মহিলা তিনজন দাঁড়িয়ে কথা বলছে। কে জানে কার নজর পড়েছে আমাদের গ্রামের দিকে। প্রথমে সর্দার, এখন রামপালের মেয়ের বিয়েতে। বরযাত্রী তো এলো কিন্তু বউ নিয়ে যেতে পারলো না, বরেরও মৃত্যু হয়ে গেল। তাও ভগবান জানে কিভাবে মারা গেল। আমার তো মনে হয় এটা কোনো পেতনি বা ডাইনির কাজ। আমাদের গ্রামের বিয়েতে মনে হয় কোনো পেতনির ছায়া পড়েছে। হ্যাঁ এটা হতে পারে, কিন্তু এখন কি করা যায় কিছু বুঝতে পারছি না। গ্রামে কিছুদিন এভাবে কেটে যায়। আর তারপর বন্ধুরামের মেয়ের বিয়ের দিন এসে যায়। বিয়ে তো হতে যাচ্ছে, কিন্তু আমার মনে ভয় হচ্ছে। এমন মনে হচ্ছে আমার মেয়ের বিয়েতেও না জানি কোন অমঙ্গল হয়ে যায়। বন্ধুরামের মেয়ের বরযাত্রী আসে, বিয়ে হয়। বিয়ে হওয়ার পর সবার আনন্দ ভয়ে পরিণত হয়। আলো জ্বলতে নিভতে থাকে, বাতাস জোরে বইতে শুরু করে। কিছু মানুষের মাথার পাগড়িও পড়ে যায়। তখনই আকাশে দেখা যায় এক ভয়ঙ্কর পেতনি, যার অর্ধেক শরীর পোড়া। তাকে দেখে কিছু মানুষ ভয়ে কাঁপতে থাকে, কেউ তার চোখ বন্ধ করে ফেলে। কি ভাবছো? এটা যে আজে বিয়ে কিভাবে হলো? এতদিন যে বিয়ে হচ্ছিল সেখানে বরকে কে মেরেছিল? হ্যাঁ আমি ছিলাম, আমি মেরেছি, মেরে ফেলেছি সেই দুজনকে। আর কিছু মানুষকে মারা বাকি আছে। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা তিনজন সুনিতা, রাজেন্দ্র আর ছেলে ভয়ে কাঁপতে থাকে। পেতনি তাদের তিনজনের উপর রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। কি তোমরা তিনজন আমাকে চিনতে পেরেছো নাকি না? আমি সেই রিঙ্কু, তুই তো আমাকে চিনতে পেরেছিস। তোর বউ ছিলাম আমি। তুই আর তোর মা বাবা মিলে যৌতুকের কারণে আমাকে পুড়িয়ে ফেলেছিলি, মেরে ফেলেছিলি আমাকে। আর আজকে আমি তোদের তিনজনকে মেরে ফেলব। কিরে রিঙ্কু, আমার স্বামী ছিলি তুই, আর তোরা দুজন শ্বশুর শাশুড়ি। অনেক কেঁদেছিলাম আমি তোদের সামনে, কতবার আমি বলেছিলাম ছেড়ে দাও আমাকে, কিন্তু তোরা কোনো দয়া করিসনি। আজকে আমার মনেও কোনো দয়া থাকবে না। এই বলে পেতনি সে তিনজনকে এক এক করে মেরে ফেলে। সুনিতা, রাজেন্দ্র আর রিঙ্কু হাত জোর করে মাফ চায়, কিন্তু সে কিছুই শুনে না।
যে মেয়ের বিয়ে হচ্ছিল পেতনি তাকে বলে, বউ এদিকে এসো, ভয় পেও না, এদিকে এসো। না, আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে তুমি আমাকে, আমি তোমার কি ক্ষতি করেছি? না, আমি তোমাকে মারবো না, সত্যিই মারবো না, আর না তোমার স্বামীকে মারবো। তাহলে এতদিন যে বিয়ে হচ্ছিল সেখানে বরদেরকে কেন মেরেছিলে? কারণ আমি যদি তাদেরকে না মারতাম তাহলে বিয়ের পর তারা বউকে যৌতুকের জন্য মেরে ফেলত। তারা যৌতুকের কারণে বিয়ে করছিল, কিন্তু তোমার স্বামী এমন নয়, এই জন্য আমি তাকে মারিনি আর মারবো না। আমি এখানে আমার প্রতিশোধ নিতে এসেছি আর তাদেরকে শিক্ষা দিতে এসেছি যারা যৌতুকের জন্য মেয়েদেরকে মেরে ফেলে। কিন্তু এখন আমি যাচ্ছি, আর যদি এমন আবারও হয় তাহলে আমি আবার আসব, অবশ্যই ফিরে আসব। যা আমার সাথে হয়েছে তা আর কোনো মেয়ের সাথে আমি হতে দিব না। সর্দার রামপাল পেতনিকে ধন্যবাদ জানায়, আর তারপর সে সেখান থেকে চলে যায় আর কখনো আসে না। অনেক বছর আগের কথা, ঘন জঙ্গলের পাশে একটি গ্রাম ছিল। এমনিতে গ্রামটা সবসময় সবুজে সমলে ও আনন্দে ভরে থাকে, কিন্তু ভয়ানক জন্তু জানোয়ারদের জন্য গ্রামের চারপাশে বাঁধ দিয়ে দেওয়া হয়েছিল। গ্রামটিতে প্রতি বছরের মতো এই বছরও মেলা বসেছিল, প্রতিবারের মতোই সকলে খুব খুশি ছিল। কিন্তু এবারের গ্রামে একটি নতুন ও আজব ধরনের ঘটনা ঘটেছিল, যা গ্রামবাসীদের জন্য একদমই নতুন ছিল। ওই মেলায় প্রতিদিন একটি সুন্দরী ও আকর্ষণীয় মেয়ে আসত। গ্রামের সকল যুবক তার রূপ দেখে মুগ্ধ হয়ে যেত। কিছুক্ষণ মেলায় ঘোরার পর সে মেয়ে জঙ্গলের দিকে চলে যায় আর ঘন জঙ্গলে কোথাও হারিয়ে যায়। এই ঘটনা এখন গ্রামে সচরাচরই ঘটতে থাকল। ওই মেয়ে গ্রামে আসত আর জঙ্গলে কোথাও হারিয়ে যেত, আর প্রতিবারই গ্রামের একটি করে যুবক গায়েব হয়ে যেতে লাগল। গ্রামবাসীরা ভাবত জঙ্গলের ভয়ানক জন্তু জানোয়াররা হয়তো তাদের খেয়ে ফেলেছে। ওই মেয়ে 10-15 দিন পর পর একদিন আসত আর গ্রামের সকল যুবকদের তার রূপে পাগল করে দিয়ে যেত। বেশ কিছুদিন ওই মেয়েটি গ্রামে আসেনি আর গ্রামের যুবকরা তো তার অপেক্ষায় নাজেহাল হয়ে পড়ে। তারপর একদিন গ্রামে মহামারী ছড়িয়ে পড়ে, ধীরে ধীরে অনেক মানুষ মরতে শুরু করে। এর মাঝেই ওই মেয়ে সবাইকে অবাক করে একদিন গ্রামে আসে আর গ্রামের লোকেদের সেবা করা শুরু করে। রাহুল নামের এক যুবক, যে এই মেয়েটিকে অনেকদিন ধরে দেখছিল, সে ভাবে বিয়ে করলে এই মেয়েকেই করতে হবে। আর মেয়েটি আবার সেই জঙ্গলের ভিতরে যেতে থাকে, আর রাহুল এটা দেখে তখন সে ওই মেয়ের পিছু নেয়। মেয়েটি রাহুলকে তার পিছনে আসতে দেখে বলে, তুমি আমার পিছনে কেন আসছো? আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এখন এই সময় তোমার এখানে থাকা বিপজ্জনক। এখানে অনেক ভয়ানক একটা চিতা আছে যে তোমাকে মেরে খেয়ে ফেলবে। আমার তাতে কিচ্ছু যায় আসে না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। দেখো, আমি তোমাকে শেষবারের মতো বলছি, চলে যাও এখান থেকে। আমি তোমাকে ছাড়া যাব না। এইদিকে মেয়েটি রূপ বদলাচ্ছিল আর সে ভয়ানক হয়ে উঠছিল। রাহুল তার চোখের সামনে এমন ভয়ানক দৃশ্য প্রথমবার দেখছিল। তুই তাহলে মানবি না, হয়তো মরার পর মানবি। ওই মেয়ে তার চোখের সামনে একটা ভয়ঙ্কর চিতাবাঘ হয়ে ওঠে। এটা দেখে রাহুল বিদ্যুতের গতিতে দৌড়াতে শুরু করে আর যেমন তেমন করে নিজের ঘরে পৌঁছায়। হে ঈশ্বর, এটা যেন একটা দুঃস্বপ্ন হয়। এর কিছুদিন পর্যন্ত রাহুল আতঙ্কে থাকে আর গ্রামের লোকেদের সব ঘটনা খুলে বলে, কিন্তু কোনো গ্রামবাসী তার কথা বিশ্বাস করে না। এরপর অনেকদিন কেটে যায় আর রাহুল ভাবে সেই মেয়ে হয়তো তার পিছু ছেড়ে দিয়েছে। কিন্তু একদিন হঠাৎ করে রাহুলের বন্ধু তাকে এসে বলে, ভাই,
ওই জঙ্গলওয়ালা মেয়ে গ্রামে ফিরে এসেছে আর সবার কাছে তোমার কথা জিজ্ঞেস করছে। ভাই বলে দাও আমি নেই। ঠিক তখনই দরজায় কে যেন কড়া নাড়ে, এই শব্দে রাহুল কেঁপে ওঠে। কিন্তু এরই মধ্যে তার বন্ধু দরজা খুলে দেয়। আমি আপনার অপেক্ষা করছিলাম, আপনি আসেননি তাই আমি চলে এসেছি। এখন আমি আপনাকে বিয়ে করার জন্য প্রস্তুত। কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই না। আরে বাবু, এখন আর কোনো বাহানা চলবে না, আর শরমও পেতে হবে না। গ্রামবাসীরা মিলে তাদের বিয়ে পরিয়ে দেয়। আর এখন তো ওই মেয়ে রাহুলের ঘরে থাকতেই শুরু করে দেয়, আর প্রতি রাতে বাগদাইনি হয়ে গ্রামবাসীদের শিকার করতে শুরু করে দেয়। নিজের শিকারকে টেনে রাহুলের ঘরের পিছনে এনে রাখতে থাকে। এমনি কিছুদিনের মধ্যেই রাহুলের ঘরের পিছনে অনেক মরা লোকের জামা কাপড় জমা হয়ে পড়ে। যদি এই ব্যাপারে কাউকে কিছু বলো তাহলে তোমারও এই একই অবস্থা হবে। কি যে করব বুঝতে পারছি না, কিভাবে এই সমস্যা থেকে বাইরে আসব। প্রতি রাতে কেউ না কেউ মরতে থাকে, রাহুলের দুশ্চিন্তা দিন দিন বাড়তে থাকে। তখনই পাশের গ্রাম থেকে রাহুলের বোন রাহুলের সাথে দেখা করতে আসে। সে রাহুলের এই অবস্থা দেখে বলে, ভাইয়া কি অবস্থা করে রেখেছো নিজের, কি হয়েছে, ভাবি তোমার যত্ন নেয় তো। হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। আর এই ঘরের পেছনে এত কাপড় কেন, আমার রক্ত আছে। এই সবকিছুর মূল কারণ ওই মেয়ে, যে আমার বউ হয়ে আমার সাথে থাকছে। ও একটা চিতা ডাইনি, গ্রামের অনেক লোকদের খেয়ে ফেলেছে, না জানি সামনে কি হবে। রাহুল তার বোনকে সব খুলে বলে, সে তার ভাইয়ের কথা বিশ্বাস করে নেয় আর বলে, তুমি নিজের খেয়াল রেখো ভাইয়া, আমি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান খুঁজে বের করব। এই ভয়ানক সমস্যার সমাধানের জন্য রাহুলের বোন সেখান থেকে বেরিয়ে পড়ে, আর বাড়ি পৌঁছাতেই সব সমস্যার কথা সে তার স্বামীকে খুলে বলে। এটা কোনো ছোট সমস্যা নয়, এটা খুব বড় একটি সমস্যা। আমি একটা তান্ত্রিককে চিনি, সে আমাদের সাহায্য করবে। তারা খুব তাড়াতাড়ি ওই তান্ত্রিকের কাছে পৌঁছে যায়। বলো কি সমস্যা। আমার ভাই এক চিতা ডাইনির কবলে ফেঁসে আছে। চিতা ডাইনি? এটা কোনো সাধারণ ডাইনি নয়। যখন কোনো কুমারী মেয়ে চিতা বাঘকে তার চোখের সামনে মরতে দেখে, তখন এই চিতা বাঘের আত্মা তার শরীরে চলে অনেক ভয়ানক রূপ ধারণ করে, আর সে অনেক ভয়ানক ডাইনি হয়ে ওঠে। রাতে এর শক্তি কয়েক গুণ বেড়ে যায়। তাহলে আমার ভাইয়ের জীবন? একটি উপায় আছে, যে রাতে আকাশে চাঁদ থাকবে না ওই রাতে সেই চিতা ডাইনিটির দুই চোখের মাঝামাঝি আঘাত করতে হবে। আমি করব এই কাজটি, আমি আমার তীর দিয়ে ওই চিতাকে শেষ করে দিব। কিন্তু একটা কথা মনে রেখো, নিশানা যদি চুকে যায় তাহলে কিন্তু অনেক বড় অঘটন ঘটে যাবে, তারপর আমিও কিছু করতে পারবো না। সব কিছু ঠিক ছিল, ভুল হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, আর অপেক্ষা ছিল ওই রাত্রি, যেই রাতে আকাশে কোনো চাঁদ উঠবে না, অমাবস্যার রাত, যা ছিল ঠিক দুই দিন পর। রাহুলের বোন আর তার স্বামী ওই তান্ত্রিককে নিয়ে ওই সন্ধ্যায় রাহুলের বাড়িতে চলে যায়। গ্রামের সব লোকও সেখানে এসে পড়ে। রাত হতে হতে তান্ত্রিক তার সকল যজ্ঞের প্রস্তুতি নিয়ে নেয়। রাত কালো হতে থাকে, তান্ত্রিকের মন্ত্রশক্তি আরও প্রখর হতে থাকে, আর কিছুক্ষণ পর সব গ্রামবাসী ওই ভয়ানক চিতাকে দেখে ভয়ে পালিয়ে যায়। অন্যদিকে রাহুলের দুলাভাই তার ধনুষ থেকে তীর ছুড়ে মারে, কিন্তু ওইটাই হয় যেটার ভয় ছিল। তুমি অনেক বড় ভুল করে ফেলেছ রাহুল, তোমার মানুষদের এখানে আনা ঠিক হয়নি, এখন তোমার এই ভুলের মাশুল গ্রামের সকলকে দিতে হবে। এটা বলে চিতা ডাইনি রাহুলকে মারার জন্য রাহুলের কাছে চলে আসে আর রাহুলের গলা চেপে ধরে। ঠিক তখনই রাহুল তার পকেট থেকে ছুরি বের করে চিতা ডাইনির চোখে ঠিক মাঝ বরাবর বসিয়ে দেয়। চিতা ডাইনিটি নিচে পড়ে যায়, আরেকটি চমৎকার হয়। আমি কামলি,
রনপুর গ্রামের প্রধানের মেয়ে। আমি একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম, ঠিক তখনই এক চিতা সে গ্রামের লোকেদের সব কথা খুলে বলে। তারপর গ্রামের লোকেরা রনপুর গ্রামের প্রধানকে ডেকে পাঠায়। তারা সবাই তাকে সব কথা খুলে বলে। প্রধান এতদিন পর তার মেয়েকে দেখে খুব খুশি হয়। এরপর রাহুল আর কামলির আবার ধুমধাম করে বিয়ে দিয়ে দেওয়া হয়, আর তার স্বামী অর্থাৎ রাহুলের সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। আর গ্রামবাসীরাও ওই ডাইনের কবল থেকে অবশেষে মুক্তি। প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আরো রোমাঞ্চকর গল্পের জন্যে।